পণ্যের মান বৃদ্ধি করে প্রতিযোগিতায় টিকতে দেশের পোশাক কারখানাগুলোতে স্বয়ংক্রিয় প্রযুক্তি বসানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে অত্যাধুনিক আর দামি সেসব প্রযুক্তি ব্যবহারের পরে সেই অনুযায়ী পণ্যের দাম পাওয়া যাবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সৌরভ রহমানের রিপোর্ট। শ্রমিকের পাশে রোবটের হাত কাজ করছে একসাথে কাপড় কাটা কিংবা সেলাইয়ের। কোলাবোরেটিভ রোবটস বা এই রোবটস এখন ব্যবহৃত হচ্ছে বিশ্বের অনেক দেশেই পোশাক কারখানাগুলোতে। শ্রমিকের বিকল্প নয়, বরং তার কাজকে আরও সহজ আর গতিশীল করার এই প্রযুক্তিকেই বলা হচ্ছে ভবিষ্যতের কারখানা, যা তুলে ধরা হলো বাংলাদেশ ফ্যাশনোলজিতে। ইট ওয়ার্কস রাইট নেক্সট টু দি অপারেটর, ইট ডাজন্ট টেক অ্যাওয়ে জবস, বাট ইট এনহ্যান্সেস হোয়াট দি অপারেটর ইজ ডুইং। দে ওয়ার্ক অ্যালংসাইড দি অপারেটর। দিস সার্ভস ইন টু পারপাসেস। নাম্বার ওয়ান, ইটস আ পেস সেটার, ইট মেকস শিওর প্রোডাকশন প্রসিডস ফাস্ট। It also uses, understands that human intellect cannot be replaced. You need a human being for quality purposes. There are many things a robot cannot do. Keep the human being to do that. But a robot is very good at not taking coffee breaks, not being absent. So it can help with your productivity. It can help with your quality dramatically. বিশ্বের পোশাক খাতে এই যান্ত্রিক হাতের ব্যবহার শুরু হয় 2008। প্রথমে চীনের কয়েকটি কারখানা দিয়ে যাত্রা শুরু, এরপর তা জনপ্রিয় হয় ভারত আর শ্রীলঙ্কাতেও গেল কয়েক বছরে। গবেষণা বলছে এমন প্রযুক্তি ব্যবহারে কারখানা পর্যায়ে প্রায় 85% অলস সময় কমে এসেছে। বাংলাদেশের পোশাক খাতের মতো শ্রমঘন শিল্পে তা আরও কার্যকর হবে বলে মনে করেন গবেষকরা। Bangladesh's current role in the industry leaves it very well positioned to take advantage of these technologies, because you have the customers in place, because you have the industrial expertise, which is still very much required to operate an automated sewing factory. That means that investing in technology today and positioning Bangladeshi factories to use these tools will allow it to continue to play a major role in the industry. এমন সব সুবিধা কোবর্সে আগ্রহী করে তোলে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় উদ্যোক্তাদেরও। কার্যকারিতা ভেদে যার এক একটির দাম 20 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত। কিন্তু এমন বিনিয়োগ কতটা লাভজনক হবে বাংলাদেশের মতো কম দামি পোশাক প্রস্তুতকারী দেশের জন্য? সো অটোমেশন ইজ গোয়িং টু বি আমাদের দ্য ওয়ে ফরওয়ার্ড, আমাদের ভবিষ্যৎটা এখানে। কিন্তু এখানে অনেক কিছু কথা বলা হয়েছে যেগুলো আসলে আমাদের প্রেক্ষাপটে প্রয়োজন না। এখানে কিছু কিছু অটোমেশন আছে এখানে যেগুলো কথা বলা হয়েছে, যেটা আসলে আমরা করতে পারবো না। আমাদের যে দামে কাজ করি, আমরা যে মার্কেটে কাজ করি, এটা আমাদের জন্য প্রযোজ্য না। বাট অনেক কিছু আছে যেগুলো আমরা করছি এবং আরও করে যাবো। আর আপনি আসলে দেখেন কম্পিটিশনের মার্কেটে আপনি তো আসলে কোনো বিকল্প নেই। আপনি যদি কোপ আপ করতে না পারেন, আপনার কম্পিটিটর কোপ আপ করবে। সো আলটিমেটলি আপনি মার্কেট থেকে কিক আউট হবেন। সো আপনাকে এই টেকনোলজিক্যাল ইম্প্যাক্টগুলোর সাথে খাপ খাওয়া চলতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে, কোনো বিকল্পই নেই। হিসেব বলছে 2017 বিশ্বে প্রায় $100 কোটি কোবর্স বিক্রি হয়েছে, যা 2025 সাল নাগাদ $650 কোটি পৌঁছবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।